আপনার নাম বলেন? আমার নাম সুমেদন নাহার। আপনি ওনার কি হন? আচ্ছা, তুমি বলো তোমার নাম? আপনি হচ্ছে মেয়ের জামাই? ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় আপনি কি করতেন, কোন স্কুলে পড়তেন? কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? কতগুলা যুদ্ধে অংশগ্রহণ করছেন? অনেক, ওটা হিসাব নাই। ইন্ডিয়ান আর্মি ছিল সাথে, আমরা জায়গায় গিয়েছিলাম, সব অর্থায়ন দিয়েছি। কমান্ড কমান্ডার ছিল আমাকে, কমান্ডিং কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ডার আমি। আচ্ছা, আপনি আপনার গ্রুপের কমান্ডার ছিলেন? মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার, কোম্পানি কমান্ডার ছিলেন। তারপর যুদ্ধ করার গেলাম, বলে একদিন ইন্ডিয়ান অফিসার বললো, তোমার জন্য তুমি মাঝখানে ১ কিলোগ্রাম।
পরে আমার গুলো তোমার নিয়ে যাও, এবার সান্ধন দিলাম। আমার সাউন্ড আছে পায়ে আঘাত পাওয়ার পর আপনি চলে আসলেন, ক্রলিং করতে করতে এসে রাস্তায় উঠে আপনার বাড়ির ওখানে আসলেন, এসে গ্রামের কয়েকজন, আচ্ছা আচ্ছা, গ্রামের কয়েকজন আপনাকে এসে ঘাড়ে উঠে নিয়ে গেল আপনার। তারপর আছে গ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধা, জি কয়েকজন মুক্তিযোদ্ধা, আপনার সহযোদ্ধা, সহযোদ্ধা। আচ্ছা, তারপরে আপনার, তারপরে আপনার কিভাবে কি হলো চিকিৎসা? পরে তোরা নিয়ে গেল, তোরা তোরা থেকে হেলিকপ্টার নিয়ে গেল শিলং, শিলং রক্ত বন্ধ হানা, পরে পাঠালো গুয়াহাটি, আমি আছি ডন্ডরি। তারপরে সাতটায় স্ক্রু আনতে পারে না, হ্যাঁ, ফোনটা পালাই যেটা চিকিৎসা করলো এক সাইড, আপনি বীর প্রতীক উপাধি কিভাবে কখন পেলেন? কিভাবে উপাধির কথাটা উনি হসপিটালে শুনে দিয়েছে। ও, সেই সময় আপনি যখন হসপিটালে ছিলেন তখন কর্নেল তাহের আপনাকে এটা জানালো যে আপনি বীর প্রতীক হিসাবে ঘোষিত হয়েছেন। তারপরে মুক্তিযোদ্ধা নেতৃত্ব যুদ্ধ আছে, মুক্তিযোদ্ধা যারা আছে বা শহীদ যারা আর যুদ্ধ পরিবারের কেন্দ্রীয় কাউন্সিলের কমান্ডার ছিলেন, কমান্ডার নির্বাচিত কমান্ডার। আর গেল মারা যাওয়ার পরে আমার শাশুড়ি হঠাৎ করে মারা গেছে, হার্ট স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা।
ছেলে বিয়ে করছে আর পরে যে একটা ছেলে ছোট্ট নবসমাস মাদ্রাসা থাকে মাদ্রাসায় পড়ে বর্তমান বাংলাদেশ থেকে আপনার কি মনে হয়? আপনি কি পরামর্শ দিবেন যে ওদের কি করা উচিত? স্বাধীনতার পক্ষে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাজ করা উচিত। আপনি কি আর কিছু বলবেন? আমি চাকরি তিনটা বদলো চাকরি হয় না, একাধিকবার চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিছে, ইন্টারভিউ অনেক জায়গায় টিকছে, ভাইভাতে আউট, টাকার অফার আসে কিন্তু টাকা দেওয়ার এবিলিটি ওনার নাই, এবং এবিলিটি থাকলেও উনি মানে টাকা দিয়া একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা বীর প্রতীক হিসেবে উনি টাকা দিয়া চাকরি নিবে না, এটা ওনার চ্যালেঞ্জ। কিন্তু আসলে এই চ্যালেঞ্জ উনি হাইরা যাচ্ছে, আর মানে আর কেউ চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে নাই, তার ছিল চাকরির জন্য আগ্রহী না, ছোট মেয়েটা চাকরির জন্য আগ্রহী, সে এত আগ্রহী তার চাকরির প্রতি বিরাটই, তার বড় মেয়েও চাকরির জন্য ই না, চাকরির জন্য এগ্রি না, সে চাকরি করবে না, বিজনেস পছন্দ করে, আমরা বিজনেসই করি, আর ওনার যে ছোটো মেয়েটা সে চাকরির কাণ্ডারি আর কি। কিন্তু আসলে সামাজিকভাবে আমরাও লজ্জা পাচ্ছি, উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন বীর প্রতীক হিসাবে ওনার সুপারিশে দু একটা চাকরি হয়েছে, কিন্তু ওনার মেয়ের চাকরিটা আদৌ হইল না, এটা নিয়ে সবার এক আক্ষেপ করে। আমি আজকে সরকার যাদেরকে ফ্ল্যাট দিল মানে উনি এই সমস্ত জায়গার নেতৃত্ব দিছে, কিন্তু ওনার নামে আজকে একটা ফ্ল্যাট বরাদ্দ হয় না, এটাই ওনার কষ্ট। আমি কি আমার শেষ বয়স, আমি কি ফ্ল্যাট একটু শুয়ে ঘুমাইতে পারি না, এই ধরনের আক্ষেপ সে করে। তার জন্য তার আক্ষেপ যে আমি ঢাকাতে নেতৃত্ব দিলাম, ঢাকাতে মুক্তিযুদ্ধ করে আইসে আমি ঢাকাতে অবস্থান করলাম, ঢাকাতে চাকরি বাকরি করলাম, দীর্ঘদিন থাকলাম, আর ঢাকাতে আমার একটু সহস্থানের জন্য কিছু নাই, এবং বীর প্রতীক ভাতাটা উনি পাচ্ছে না, ঘোষণা দিল সরকার ঘোষণা দিল আর দিচ্ছে না, বন্ধ দিচ্ছে সবারই। এমনি মানে মুক্তিযুদ্ধ হিসাবে সে দেশের প্রতি যথেষ্ট ক্লেশ, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে যা পাওয়ার কথা, সরকারের ঘোষণা অনুসারে যা পাওয়ার কথা, তা ধারে কাছে ওনাদের ধারে কাছে আসছে না। এমনি মুক্তিযোদ্ধা ভাতা তো পায়, সামনের দিক থেকে মাংস খুলে নিয়ে গেছে। আচ্ছা।